বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এর একটি চারতলা ভবনের ছাদ থেকে ফেলে এক কিশোরী গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনার পর স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে। স্থানীয়রা জানায়, রূপাতলী এলাকার রিপন হালাদারের কিশোরী মেয়ে 13 বছরের জান্নাতুলকে 1 বছর আগে প্রেম করে বিয়ে করে বাকেরগঞ্জের রাকিব হোসেন 21। ছেলের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তারা বিয়ের পর রূপাতলীতে ভাড়া বাসায় বসবাস করত। সেখানে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার উপর স্বামী ও ননদ নির্যাতন করতে বলে অভিযোগ স্বজনদের। এর জের ধরে গতকাল রাতে রূপাতলী হাউজিং এর ভাড়া বাসায় চারতলা ছাদ থেকে জান্নাতুলকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবেশী সহ স্বজনদের। এক বছর কাছাকাছি, হ্যাঁ, তারপর আমি নিয়ে আসছিলাম আমার বাড়ি থাকলে কন কি হয়েছে। তারপরে যে এক বছর আমি মেয়ে আমি দিয়ে গেলাম, হ্যাঁ, তারপরে অনেক কিছু চাইছে আমার দেয়, ঠিক আছে, ওই ফার্নিচার টার্নিচার আমি করছি, দেখেন আমি তো গরিব মানে আমি ছেলেও ই করছে আর আমার মেয়েও গেছে, দুজন উভয়ই সমানে সমানে, এটা আমিও কিছু করার নাই আর আমার কিছু করার নাই, আর আমি যদি আমার চাপ দেন আমি গরিব মানে কই কম, বিয়ে তারাই পড়াইছে, সব কিছুই তারা করছে, আমি ছিলাম না বিয়েতে। আজকে কোন সময় খবর পাইলেন? আজকে আমি যখন বাসায় দিয়ে বের হয়েছি তখন আমার বাইরে খবর দিয়েছে তোর মেয়ে মেডিকেলে ভর্তি, মানে ইফতারির কিছুক্ষণ পরই আর কি, যে তোর মেয়ে মেডিকেলে ভর্তি, আমি কী কারণে মেডিকেলে ভর্তি হঠাৎ করে। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন কেউ আসে নাই? না না, কেউ আসে না। কারা উদ্ধার করে ধরিল? তারা ওই যাদের বাসার পাশে থাকে মনে হয় সম্ভবত তারাই নিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। এই ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেছেন স্বজন ও প্রতিবেশীরা। সেই সমস্যাতে আমি আমার চেম্বারের বিভাগ প্রদান করছিলাম, সেই বিভাগটা তারা সফল হয়নি। তারা মেয়েটার বয়স হচ্ছে 13 বছর বয়স আর ছেলেটার বয়স 21 বছর, মানে কোর্টের একটা এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পন্ন করছিল, সেই বিবাহ ওরা মানতে নারাজ, ছেলের পক্ষ, ছেলে এবং ছেলের গার্ডিয়ান, এইটা নিয়ে আমার চেম্বারের বিষয়টা চেষ্টা করছি এবং ওদের মীমাংসা করে দিয়েছিলাম, কিন্তু ওরা পরবর্তীতে শুনছে তারা মীমাংসা হয়নি। আজকের আগে এই ধরনের ঘটনা, এই ঘটনার পর অভিযুক্তরা সব পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ছাদ থেকে ফেলে এক গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কোতোয়ালি মডেল থানার এই কর্মকর্তা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং এই ধরনের যদি ঘটনা ঘটে আমরা অবশ্যই অভিযোগ পেলে তার সুষ্ঠু আইনগত ব্যবস্থা নেব।